নমস্কার, নিউজ বর্তমানে আপনাদের স্বাগত। দিনের সেরা খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি চহিতা। এবং প্রথমেই আজ যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আপনারা সকলেই জানেন এবার থেকে পয়লা বৈশাখ বাংলা দিবস, এবং আজকে এই বিধানসভায় এই প্রস্তাব কিন্তু পাশ হয়ে গেছে এবং বিপুল পরিমাণে ভোট এসেছে এই প্রস্তাব পাশের জন্য। এবং আরও একটা বিষয়, যখন এই প্রস্তাব দেওয়া হয় তখন কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন, বিরোধিতা করেন এই প্রস্তাবের। এবং আরও একটা বিষয় আমরা যদি দেখি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যখন G20 যে সম্মেলনের যে আমন্ত্রণপত্র সেখানে কিন্তু ইন্ডিয়ার জায়গায় ভারত লেখা ছিল, কিন্তু তখনই তিনি তার বিরোধিতা করেছেন এবং তিনি তখন বলেছিলেন যে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। এবং এরপরে কিন্তু আজ বিধানসভায় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ দিবস হিসেবে যে দিনটি পালন করা হয় সেই দিনটি পরিবর্তন করে পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা বছরের প্রথম দিনকে কিন্তু বেছে নেওয়া হয়েছে বাংলা দিবস পালন করার জন্য। এবং তার জন্য ভোট পেয়েছে প্রায় 167টি এবং বিপক্ষে ভোট পড়ে, আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, 62টি। এবং যে কারণে কিন্তু এই প্রস্তাব পাশ করানো হয়। এবং বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন সেটা প্রথমে আপনাদের শোনাই। বিশেষজন দিবসটাও পালন করা হয়নি, কারণ কেউ করেনি এবং কেউ জানতো না, সরকারি নোটিফিকেশানে ছিল না। আজ 47 বছরের পরে 75 বছর স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি, কিন্তু কেউ কোনোদিনও আমরা শুনিনি কোথাও 20 জুন বাংলার প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে। এই বছরই আপনারা করেছেন, এই বছরই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে আমরা প্রতিবাদ করি এবং আমরা রাজভবনেও রাজ্যপালকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এটা করবেন না। তার কারণ এটার সাথে বাংলার কোনো সম্পর্ক নেই, কোনো বাংলার মানুষ কোনো বিধ্বংসী দিনকে, কোনো যেটা ইতিহাসের সাথে সাক্ষ্য নয়, সে দিনকে গ্রহণ করবে না। একটা রাজনৈতিক দলের মাথা প্রসূত একটা দিন এলো, সব কিছু যদি আপনারা চাপিয়ে দেন এভাবে, সব কিছু তো আমরা সহ্য করতে পারবো না। আমি পরিষ্কারভাবে আপনাদের বলি, তাই যদি আমরা কিছু না করি বিধানসভা থেকে, সরকার থেকে, তাহলে ভুল দিনটাই থেকে যাবে। আর ভুল দিনটা যদি থেকে যায় তাহলে আমাদের আগামী জেনারেশন, আমাদের এই জেনারেশন, তারা একটা ভুল দিনের সাক্ষী হয়ে থাকবে। হ্যাঁ, আমাদের বিরোধী দল নেতা বলেছেন যে 20 জুন রাজ্যপালকে সই করতে দেবেন না, এই পয়লা বৈশাখ রাজ্যপাল সই না করলে আমাদের কিছু যায় আসে না, আমরা এটাকে পালন করব। আমি দেখবো কার শক্তি বেশি, জনগণের শক্তি বেশি না রাজ্যপালের শক্তি বেশি, নমিনেটেড লোকের শক্তি বেশি। আমি এটা বলতে চাইতাম না যদি আপনারা রাজ্যপালের নাম উল্লেখ না করতেন। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন। এবং আরও একটা বিষয়, শুধুমাত্র যে বাংলা দিবসের যে প্রস্তাব সেটা পাশ হয়েছে সেটা নয়, তার সঙ্গে সঙ্গে রাজ্য সঙ্গীতও কিন্তু এই যে প্রস্তাব আনা হয়েছিল সেটাও কিন্তু পাশ হয়ে গেছে। এবং এর বিরোধিতা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, 20 জুনই কিন্তু পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে, এমনই তিনি দাবি তুলেছিলেন। এবং তিনি ঠিক কি বলেছেন একবার শোনাবো। তিনি বলেছেন, ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে 20 জুনকে ওয়েস্ট বেঙ্গল ডে হিসেবে তিনি পশ্চিমবঙ্গবাসীকে অভিনন্দন জানিয়েছেন। মহামান্য রাজ্যপাল বলেছেন, রাষ্ট্রপতিকে অপমান করার অধিকার বা ক্ষমতা কাউকে ভারতবর্ষে দিয়ে যাওয়া হয়নি, ম্যাটার ক্লোজ। সেকেন্ডলি, MHA থেকে যে ক্যালেন্ডার পাঠানো হয়েছে সব গভর্নর হাউসে, তাতে 20 জুন 1947 আছে এবং এর হিস্টোরিক্যাল এবং এভিডেন্সিয়াল স্যাটিসফাইড আপনার ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাতে ন্যাচারালি ম্যাটার ক্লোজ। ইসাজনের হিস্টোরিক ইম্পর্টেন্স, এটাকে বদলে দেওয়ার ক্ষমতা কৃষি ভাইপ তার সাকরেবদের কারণ নেই।
আমরা শুনলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু একেবারে তীব্র আক্রমণ করছেন রাজ্য সরকারকে, যেমনটা আক্রমণ করতে শোনা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যখন G20-র আমন্ত্রণ পত্রে ইন্ডিয়ার জায়গায় ভারত লেখা ছিল। তিনি বলেছিলেন যে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে এবং তার কয়েকদিনের মধ্যে এই যে পশ্চিমবঙ্গ দিবসের বদলে বাংলা দিবস, এবং সেটা বাংলা বছরের প্রথম দিন, এবং সেই নিয়ে কিন্তু বিরোধিতা চলছে, বিতর্ক চলছে। এই নিয়ে কথা বলে নেবো আমাদের এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষের সঙ্গে। বুদ্ধদেব, আমরা দেখেছি যদি কয়েকদিন পিছিয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর গলায় কিন্তু শোনা গিয়েছিল যে কেন্দ্র সরকার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে, এবং তার দুদিন পরেই কিন্তু একেবারে অন্যরকম ছবি, পশ্চিমবঙ্গ দিবসের জায়গায় বাংলা দিবস, তাও আবার বাংলা বছরের প্রথম দিন। কি বলবে? দেখো, ভোট বড় নাই এ কথাটা রয়েছে, এবং এই কথাটা কেন্দ্রীয় সরকারের জন্য যেমন প্রযোজ্য তেমনি কিন্তু রাজ্য সরকারের জন্য প্রযোজ্য। আমরা কিছুদিন পূর্বেই দেখেছি ইন্ডিয়ার জায়গায় ভারত বলে উল্লেখ ছিল, এবং আজ যে ঘটনা ঘটলো এটা ঘটার ছিল, কারণ যখন এই প্রস্তাব বিধানসভায় আনা হয় তখন এই প্রস্তাবের সমর্থনে 167 জন ভোট দেন, পরবর্তীতে দেখা যায় বিপক্ষে 62 ভোট পড়ে। কি কেন? কারণ পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গ দিবস যদি দেখা যায় তাহলে দেখা যায় যে তারা সেই দিনটা পালন করা শুরু করে। রাজভবনেও আমরা দেখতে পাই যে রাজভবনতেও কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চিঠি দিয়ে বারণ করেছিলেন যে এইরকম দিবস পালন করার ক্ষেত্রে, অর্থাৎ প্ল্যান ছিল সেই নবান্ন সভাতে বাঙালি যে এই নিয়ে বিশ্বজনদের সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেছেন। বুদ্ধদেব, নেটওয়ার্কের সমস্যার জন্য কিছু তোমার কথা কিন্তু শুনতে প্রবলেম হচ্ছে, যদি তুমি একটু স্থান পরিবর্তন করে কথা বলো সুবিধা হয়। দেখো, এবারে আশা করি ক্লিয়ার শোনা যাচ্ছে। বিষয়টি যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে বিশ্বজনদের বৈঠক করেছিলেন, এবং সেই বিশ্বজনেরা তারা প্রত্যেকেই কিন্তু পশ্চিমবঙ্গ দিবস করার কথা বলেছিলেন, এবং পশ্চিমবঙ্গের সঙ্গীতের ক্ষেত্রেও বলা হয়েছিল রাজ্য সঙ্গীত, মানে কোন রাজ্যের এরকম নিজস্ব সঙ্গীত আছে কিনা সেটা যারা বিশেষজ্ঞ, যারা পরিসংখ্যানবিদ তারা বলতে পারবেন, কিন্তু জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত, এবং সেটা রবীন্দ্রনাথের গানকে নিয়ে, যে গানকে মুখ্যমন্ত্রী পরিবর্তন করার চেষ্টা করেছিল, যার জন্য এক সংখ্যার বিশ্বজন বা রবীন্দ্র অনুরাগী সেই অনুষ্ঠান আমরা করেছিলাম এবং দেখিয়েছিলাম রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলাগুলোতে সাধারণ মানুষ কি বলছে, সেই বিষয়টাই কিন্তু প্রত্যেকেই কিন্তু রবীন্দ্রনাথের গান স্বীকৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবং সেখানেই দেখা যাচ্ছে যে আজকে এইভাবে রাজ্য দিবস, আজকে পশ্চিমবঙ্গ দিবস করা সাধারণ মানুষের মত তিনি কিভাবে পেলেন? আমরা নিজেরাই যে প্রতিক্রিয়া জোগাড় করার সময় আমরা দেখেছি যে রাজ্য সঙ্গীতের সময় আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিরোধিতা করছে সাধারণ মানুষ, তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বলতে পারেন যে সাধারণ মানুষের মত নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী যে বৈঠক করেছিলেন সেই বৈঠকে সমাজের বিশিষ্ট জনেরা, দেশ বিশিষ্ট জনেরা, তথাকথিত তৃণমূল বিশিষ্ট জনেরা তারা উপস্থিত ছিলেন, সমাজের সর্বস্তরের বিশিষ্ট জনেরা কিন্তু এতে উপস্থিত ছিলেন না বা আমন্ত্রণ পাননি, এবং প্রত্যেকেই কিন্তু মুখ্যমন্ত্রীর সুরে সুর মেলাবেন এটাই খুব স্বাভাবিক, এবং সেটাই হয়েছে, এবং তাদের মতামত তারা জানি ঠিক মুখ্যমন্ত্রী যে সুরেশ অ্যাঙ্গেলে বলছেন সেই অ্যাঙ্গেলকে ধরেই, এবং এখানেও এটা নিয়েই প্রশ্ন। দেখো, আমরা কিন্তু আম পাবলিকের, অর্থাৎ সাধারণ মানুষের, জেলার বিভিন্ন প্রান্তের মানুষের বক্তব্য শুনেছিলাম, কি চাইছেন তারা, সেখানে কিন্তু তুমি দেখেছো যে সাধারণ মানুষ কিন্তু চাইছে রবীন্দ্রসঙ্গীতের পরিবর্তন নয়, কিংবা এই মানে এই দিবস বা এইসব কিন্তু তারা চাইছে না। এবং পাশাপাশি তোমাকে শেষ যে বিষয়টা জানানোর চেষ্টা করব, দেখো শুভেন্দু অধিকারী এটা থেকে প্রথম থেকে বিরোধিতা করছে, এই ঘটনার পর যখনই ভোটাভুটি হয় সেখানে 62 ভোট পড়ে
এই প্রস্তাবের বিপক্ষে এবং 167টি ভোট করে এই প্রস্তাবের পক্ষে, এবং তখনই কিন্তু তিনি তারা বিজেপি বিধায়করা তারা অধিবেশন কক্ষ বিধানসভার অধিবেশন কক্ষ ছেড়ে চলে যান এবং তারা গিয়ে বাইরে স্লোগান শাউটিং করেন এবং পরবর্তীতে রাজ্যপালের কাছে দ্বারস্থ হন এবং রাজ্যপালকে গোটা ঘটনা জানান। কিন্তু আরো একটা বিষয় যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যপালকে চ্যালেঞ্জ করছেন, কারণ কি, কারণ হচ্ছে তিনি জানেন যে এই বিল রাজ্যপাল কখনোই সই করবেন না। তাই বলা যেতেই পারে রাজ্যপালের সঙ্গে উপাচার্য নিয়োগ নিয়ে যে সংঘাত রাজ্য রাজ্যপালের মধ্যে চলছিল তার উপর আরো একটা নতুন সংযোজন এই পশ্চিমবঙ্গ দিবস, এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ দিবসে যে বিল তারা আনতে চলেছে সরকার বা এনেছে, সেই বিলের সমর্থনে যেমন বিজেপি বিরোধীরা বিজেপি বিধায়করা ভোট দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে 62টা ভোট তারা পেয়েছেন, ঠিক সেরকম ভাবে কিন্তু রাজ্যপালও বলা যেতে পারে এই যে প্রস্তাব এবং এই যে বিল এতে রাজ্যপাল সই করবেন না। তবে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্লিয়ার করে দিচ্ছেন রাজ্যপাল সই করলেও কি না করলেও কি। একেবারেই বুদ্ধদেব, এবং এই ঘটনার ফলে আবারও কিন্তু চরমে অবস্থায় চলে গেল রাজ্য রাজ্যপাল, যে সংঘাত এতদিন ধরে চলছিল সেই সংঘাত কিন্তু আবারও চরমে উঠলো এটা বলা যেতে পারে। ধন্যবাদ বুদ্ধদেব তোমাকে। এবার থেকে পয়লা বৈশাখী বাংলা দিবস, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রস্তাব পাশ হয়ে যায়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 167টি এবং বিপক্ষে ভোট পড়ে 62টি, এবং শুধুমাত্র এটাই নয়, এর সঙ্গে আরও একটি প্রস্তাব পাশ হয়েছে, সেটা হচ্ছে রাজ্য সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, সেটাকে কিন্তু রাজ্য সঙ্গীত হিসেবে এই যে প্রস্তাব আনা হয়েছিল সেই বিলও কিন্তু প্রস্তাবটা কিন্তু পাশ হয়ে যায়। এবং এই ঘটনার পরে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তিনি বিরোধিতা করেন, বিক্ষোভ দেখাতে থাকেন, এবং শুধুমাত্র তাই নয়, এই ঘটনার পরে কিন্তু আবারও একবার চরমে উঠল রাজ্য রাজ্যপাল সংঘাত। এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরছি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ছুটির ঘন্টা বেজেছে, মনটা বাইরে দূরে যাওয়ার জন্য উচ্চাটন, চিন্তা করবেন না, আপনার জন্য আছে সায়ন্তনি ট্রাভেলস। সিঙ্গল ডেকার কিংবা ডাবল ডেকার বাসে ঘুরে বেড়ান দেশের মধ্যে যে কোনো পর্যটন কেন্দ্র। আরামদায়ক বিলাসবহুল এই বাসে আপনার ঘরের মতোই স্বাচ্ছন্দ্য। বুকিং এর জন্য যোগাযোগ করুন 6290554108, আর একটি নাম্বার 9830277283। সায়ন্তনি ট্রাভেলস, আপনার স্বচ্ছন্দে বেড়ানোর বাহন। সারা বছর নিজেকে অপরূপা সাজাতে কে না চায়? পুরনো সোনার উপর গহনা ভাঙিয়ে নতুন হলমার্ক সমৃদ্ধ গয়না পেতে চান? চলে আসুন হাজরা এন্ড সন্সে, আপনার নতুন গয়নার বিশ্বস্ত ঠিকানা। হাজরা এন্ড সন্স জুয়েলার্স, বাউরিয়া 55 তলা, হাওড়া। টেলিফোন 6289552363। প্রোপাইটার মুকুন্দ হাজরা। ফিরলাম বিরতির পর। 2022 সালের 13ই মার্চ আমরা দেখেছি সেই সময় খুন হয়েছিলেন ঝালদা পুরসভার কাউন্সিলর, কংগ্রেসের কাউন্সিলর তপন কান্ত, এবং তারপর ঝালদা পুরসভা কার দখলে যাবে সেই নিয়ে দীর্ঘ টানা পড়েন, জলগড়ায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার অবশেষে সেই ঝালদা পুরসভা দখল নিল শাসক দল। ঝালদা পুরসভার পুরপ্রধান সহ 5 কাউন্সিলর একসঙ্গে দলবদল করে তৃণমূলে যোগ দেয়, আর তাতেই ঝালদা পুরসভা এখন তৃণমূলের দখলে। বারংবার ঝালদা পুরসভার এই অন্তরের রাজনীতি কি এবার ছাপ ফেলবে আগামী 24-এর নির্বাচনে? ঝালদা পুরসভা রাজ্যের ছোট পুরসভাগুলির মধ্যে অন্যতম আমরা সকলেই জানি, এবং
মাত্র ১২টি আসনের এই পৌরসভা বারে বারে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে রাজ্যের রাজনীতিতে। ২০২২ সালে এই পৌরসভার ১২টি আসনের মধ্যে ৫টি আসন পায় তৃণমূল, ৫টি কংগ্রেস এবং ২টি আসনে জয়লাভ করে নির্দল প্রার্থীরা। ত্রিসঙ্গ হয়ে পড়া এই পৌরসভায় বোর্ড গঠনের ঠিক আগেই খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্ত এবং তখনই এই খুনকে ঘিরে তোলপার হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এরপর তৃণমূলের ওই পৌরসভার দখল নেয়, কিন্তু অল্প দিন যেতে না যেতেই অনাস্থানে কংগ্রেস। বোর্ড গঠনের মামলা গড়ায় আদালতে, হাইকোর্ট ঘুরে মামলা যায় শীর্ষ আদালতে। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে ঝালদা পৌরসভায় বোর্ড গঠন করে কংগ্রেস, কিন্তু তার ৭ মাস যেতে না যেতেই গতকাল নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করা পৌরপ্রধান শীলা, তিনি কিন্তু যোগ দিয়েছেন আবারও শাসক দলে। এবং শুধুমাত্র তাই নয়, নিহত তপন কান্তুর যে ভাইপো মিঠুন কান্তু, তিনিও কিন্তু যোগ দিয়েছেন শাসক দলে। হঠাৎ কেন তৃণমূলে যোগদান হলো কংগ্রেস থেকে? যোগদান করার হচ্ছে যে ঝালদার মানুষ, আমরা ঝালদার মানুষ, আমাদের অনেক কিছু করেছে, মানে আর আমাদেরকে ভোটে জিতিয়েছে, তার কারণটা হচ্ছে যে যাতে উন্নয়নটা হয়, উন্নয়ন হচ্ছিল কিছু না, কিন্তু যাতে আরও ভালো করে উন্নয়ন হয় তার জন্য আমরা এই টিএমসি পার্টিতে যোগদান করেছি। আপনার বাড়িতে অত বড় একটা ঘটনা ঘটেছিল, তারপরেও আপনারা অভিযোগ করেছিলেন তৃণমূলের উপরে, তারপরে যোগদান? আমরা মানে অভিযোগ আমি টিএমসি পার্টি করা হয়নি, ওটা মোটামুটি আমাদের পরিবার থেকে যা কিছু করেছে সব ফায়ার করা হয়েছিল, মায়ের মহামান্য হাইকোর্টেও ওটা আছে, কেস নির্দেশ যা হয়েছে সিবিআই হয়েছে, চলছে, যা চলুক, যারা দোষী তারা সাজা পাবে। এখন আমাদের জন্য তো আর ঝালদার মানুষ পোস্টে যেমন না থাকে, এই বর্ষায় তারা তিরপলে আছে, এ আছে, তাদের যাতে হাসপাতালে ঘরে টাকা ঢুকে তার জন্য আমরা যোগদান করি। আপনি কি মনে করছেন এই যোগদানের ফলে কি আপনারা উন্নয়ন করতে পারবেন? হ্যাঁ, আশাবাদী। আর এই গোটা বিষয় নিয়ে ভেঙে পড়েছেন তপন কান্তুর স্ত্রী পূর্ণিমা কান্ত। তার বক্তব্য, এরা সবাই বেইমান, আমি লজ্জিত এদের ব্যাপারে, এরা বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক কি বলেছেন তিনি শুনুন একবার। কালকে ঝালদা পৌরসভার চারজন কংগ্রেস কাউন্সিলর সহ ঝালদা পৌরসভার পৌরপ্রধান শীলা চ্যাটার্জি নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? আমি এটাই বলতে চাই, যা করেছে তারা ভালো করে নেয়, কারণ কিভাবে ওরা যোগদান করলো, আর যদি সবাই যদি ওরা বলছে যে আমরা তৃণমূলে যোগদান করার কারণ মানুষের উন্নয়নের জন্য, তো উন্নয়ন যদি হয় তাহলে তো সবাই তো তৃণমূলে, তাহলে তো কোনো পার্টিই থাকবে না, তাহলে তো তৃণমূলেই সবাই যোগদান করবে, এবং ওটা ওরা মিথ্যা বলছে নিজেদের লাভে এবং নিজেদের উন্নয়নের জন্য, কিছু জনগণের উন্নয়নের জন্য কিছুই যায়নি ওনারা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পরিবারের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন কান্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কি বলবেন এই বিষয়টা, কি নজরে দেখছেন? এটার জন্য তো আমি সত্যি খুব লজ্জিত যে মিঠুন এভাবে কাজ করলো, আজ মিঠুনকে যেভাবে মানে আমি সাপোর্ট করেছি এবং নেপাল মতো উনি হয়তো চাইলে এই যে উপনির্বাচনে আলাদাও ক্যান্ডিডেট দিতে পারতেন, কিন্তু উনি মনে করলেন যে আমাদের পরিবার থেকেই একজন ক্যান্ডিডেট দেওয়া হোক, তার মধ্যে যে মিঠুন এভাবে মানে দলের সঙ্গে, নেপালবাবুর সঙ্গে এবং আমার সঙ্গে যে বেমানি করে, সত্যি খুব লজ্জার বিষয়। সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে আপনার পরিবার আপনার আরও বিভেদ সৃষ্টি হচ্ছে? না, বিভেদ বলতে কিছু না, মিঠুন যা করেছে ঠিক আছে, কিন্তু এটা ক্ষমার যোগ্য নয়। আমি নিজের জায়গায় আমি ঠিক আছি, এবং আমি আগে এই দলে ছিলাম, এখনও আছি এবং সারা জীবন থাকব, আর আমি যে আমার এই হত্যাকাণ্ডে যে যার জন্য আমি লড়াই করছি দেখেছি যে তপন কান্তুর মৃত্যু হয়, তখন কিন্তু এই পূর্ণিমা কান্তু
এবং তার সঙ্গে কিন্তু ছিলেন ঝালদাবাসী। এবং শুধুমাত্র তাই নয়, এই মিঠুন কান্দুর পাশেও কিন্তু দেখা গিয়েছিল ঝালদাবাসীকে। কিন্তু সেই সাধারণ মানুষের ভরসা আজ কোথায় গেল? আর এই শুধু এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক তো চলছে, তর্জা চলছে, কিন্তু এ বিষয়ে সুজন চক্রবর্তী, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনি ঠিক কি বলেছে শুনুন। তৃণমূলের খেলা চলছে, তৃণমূল থাকবে আর বিরোধী শূন্য রাজনীতির জন্য দাপট চলবে না কখনো, হয় কেউ কোনো দল করতে পারবে না, যে যে দল করুক, যে দলের হয়ে জিতুক, সব তৃণমূলে আসতে হবে, না আসলে তার লাইফ হেল করে দেওয়া হবে। সে একই তো কাণ্ড, এই এত বছর ধরে কিছুতেই ঝালদা পুরসভা কংগ্রেসের হাতে যেন না যায় তার জন্য খুন সহ নানা বিধ কাণ্ড হয়েছে। ওসি সহ সবাইকে ব্যবহার করা হয়েছে, এসডিও ডিএম সবাইকে ব্যবহার করা হয়েছে, করে যখন পারেনি এখন শেষমেশ আবার নতুন খেলা, কংগ্রেস থেকে আবার তৃণমূলে আসবে এবং তৃণমূল পৌরসভা পরিচালনা করবে। লুঠের ভাগ 100-100 চাই, বিরোধী শূন্য রাজনীতি চাই, এটাই তৃণমূল, যেমন বিজেপি, বিজেপি আর তৃণমূল। আপনারা শুনলেন সুজন চক্রবর্তী, তিনি কিন্তু শাসক দলকে কটাক্ষ করলেন এবং তিনি বলছেন বারংবার যে বরাবরই শাসক দল চাপে ফেলতে চেয়েছিল কংগ্রেসকে এবং অবশেষে সেই চাপটা হারে পরিণত হলো কংগ্রেসের কাছে এবং সে কারণে কংগ্রেস ছেড়ে কিন্তু শাসক দলে যোগ দিল মিঠুন কান্দু। এবং সেই মিঠুন কান্দু যার জন্য কিন্তু ভরসা করেছিল সাধারণ মানুষ ঝালদাবাসী, এখন সাধারণ মানুষ কিন্তু ভরসা হারাচ্ছে তাই সেই মিঠুন কান্দুর ব্যাপারে। আর এ বিষয়ে কথা বলে নেব আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাসের সঙ্গে। উৎপল, আমরা দেখলাম যে মিঠুন কান্দু তিনি বলছেন যে দম বন্ধ হয়ে যাচ্ছিল, উন্নয়নে বাধা প্রাপ্ত হচ্ছিলেন তিনি এবং সেই কারণেই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, ঠিক কি বলবেন? একেবারে বিহিতা, দেখো বিষয়টি হচ্ছে গিয়ে এই 2022 সালের মার্চ মাসে দুটি রাজনৈতিক নেতৃত্ব খুন হয়েছিলেন, তবে দুজনই জয়ী, একদম পৌর প্রতিনিধি হিসেবে তারা দুজনই জয়ী হয়েছিলেন, একজন পানিহাটি পৌরসভার অনুপম দত্ত এবং অপরজন ঝালদা পৌরসভার কংগ্রেস প্রার্থী তপন কান্দু, দুজনই কিন্তু খুন হয়েছিলেন আততায়ীদের হাতে। এই যে ঘটনা, এই ঘটনার পর যে দীর্ঘদিন পর একটা নির্বাচন, পৌর নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে এই প্রার্থীরা জয়লাভ করেছে, যেখানে ঝালদা পৌরসভায় তোমাকে 12টি আসন বিশিষ্ট ওই ঝালদা পৌরসভা, যাদের মধ্যে 5টি জিতেছিল জাতীয় কংগ্রেস, 5টি জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং 2টি নির্দল প্রার্থীরা, যেটা তুমি ইতিমধ্যে জানিয়েছ। সেখানে দাঁড়িয়ে 2 নম্বর ওয়ার্ডের যিনি জয়ী প্রার্থী, জাতীয় কংগ্রেসের প্রার্থী তপন কান্দু, তিনি খুন হন দুষ্কৃতীদের হাতে একদম ভোট সন্ধ্যাবেলায়। তারপর থেকে কিন্তু রাজ্যের শুধু নয়, পুরো ঝালদা গ্রাম জুড়ে কিন্তু একটা প্রতিবাদের ঝড় উঠেছিল এবং সেই ঝড়ে যেমন তপন কান্দুর কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু, তিনি যেমন তার ন্যায্য মানে যারা খুনি তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন, একই সঙ্গে তার সঙ্গে কিন্তু একেবারে সহযোগে দাবি করেছিলেন তারই ভাইপো মিঠুন কান্দু, তারা কিন্তু যৌথভাবে এই দাবি করেছিল, পাশাপাশি তো তৃণমূল জাতীয় কংগ্রেসের সমস্ত কর্মীরা ছিলই সেখানে দাঁড়িয়ে। সেই বোর্ড গঠন, ঝালদা পৌরসভার যে বোর্ড গঠন, সেই বোর্ড গঠন নিয়ে একটা দীর্ঘ টালবাহানা হয় এবং তারপরে এই 2 নম্বর ওয়ার্ড যেখান থেকে তপন কান্দু জয়ী হয়েছিলেন সেখানে কিন্তু এই মিঠুন কান্দুকে টিকিট দেন জাতীয় কংগ্রেস এবং তারপরে সে জয় হয়। এরপরে দীর্ঘ টালবাহানার পরে আইনি জটিলতা ছিল, রাজ্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সমস্ত জায়গায় এই মামলা ঘোরে, এই মামলা ঘোরার পরে এই অবশেষে কিন্তু জাতীয় কংগ্রেস এই বোর্ডটি গঠন করে এবং গতকাল যে বিষয়টি আসলো যে এই যারা যাকে ভরসা করে পূর্ণিমা কান্দু, তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু, যাকে ভরসা করে এই তার স্বামীর মানে হত্যাকারীদের ন্যায্য যাতে সঠিক শাস্তি দিতে পারে, যাকে নিয়ে যাকের উপরে ভর করে আন্দোলনগুলো করছিলেন সেই মিঠুন কান্দু, তিনি কিন্তু জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, যার ফলে কিন্তু দেখা গেল যে জাতীয় কংগ্রেস সংখ্যালঘু হয়ে পড়লো এবং স্বাভাবিকভাবে সংখ্যালঘু হয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যখন যোগদান করলেন, তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যে ঝালদা পৌরসভার বোর্ড গঠনের জন্য একটা প্রস্তুতি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এবার যে বিষয়টি হচ্ছে, যাকে ভরসা করে যাদের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে উঠে তুলেছিলেন এই মিঠুন কান্দু এবং পূর্ণিমা কান্দু, তারা কিন্তু এই যোগদানের পরে এবং তারা কিন্তু কার্যত পূর্ণিমা কান্দু হতাশ,
যে যাকে ভরসা করে এই আন্দোলন গড়েছিলেন এবং পৌরসভা তারা গঠন করেছিলেন, পৌরসভা স্বাভাবিকভাবে পরিষেবা চলছিল, সেখানে দাঁড়িয়ে মিঠুন কান্দু যেই অভিযোগটি করেছেন যে যার কাকার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি তিনি দাবি জানাচ্ছেন, পাশাপাশি সঠিকভাবে ঝালদার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঠিক পরিষেবা দেওয়ার জন্য তাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হয়েছে। তার কারণ যদি না তৃণমূল কংগ্রেসে যোগদান করে সেখানে কিন্তু ঝালদাবাসীকে তিনি সঠিক পরিষেবা দিতে পারবেন না, এইটা কিন্তু অভিযোগ করেছেন। তবে জাতীয় কংগ্রেসের টিকিটে জয়ী হওয়া মিঠুন কান্দু সাধারণ মানে বলা যায় যে 2 নম্বর ওয়ার্ডের একটা আবেগ ভরা এই ওয়ার্ডটি থেকে যখন তিনি জয়ী হয়েছেন জাতীয় কংগ্রেসের হয়ে, তারপরে তৃণমূল কংগ্রেসে যোগদানে এই সাধারণ মানুষ কিন্তু কার্যত হতাশ। তবে তাদের একটা ভরসা রয়েছে, জাতীয় কংগ্রেসের একজন প্রার্থী রয়েছেন যিনি হচ্ছেন পূর্ণিমা কান্দু, তার উপরে ভরসা রাখছেন। তবে পূর্ণিমা কান্দু যেটা দাবি, এই যে মিঠুন কান্দু যখন যোগ দিল তাকে বিভিন্নভাবে প্রলোভন বা ভয় দেখানো হয়েছিল বলে তার ইয়ে, তবে তার যে আন্দোলন তার যে দাবি সেই দাবি থেকে তিনি এক পাও নড়বেন না। জাতীয় কংগ্রেস কর্মীরা তার সঙ্গে সর্বসম্মতভাবে সমর্থন করবে এবং তার পাশে আছে, এটা তিনি আশা রাখছেন। জুহিতা উৎপল, আরও একটা বিষয়, মিঠুন কান্দু যেমনটা বলছেন যে তিনি চাপের মুখে পড়েছিলেন এবং তিনি কাজে বাধা প্রাপ্ত হচ্ছিলেন, তো সেক্ষেত্রে কোনো এক দিকে কিন্তু সেই শাসক দলের দিকে কিন্তু তিনি ঢিল ছুড়ে দিলেন এমনটা কিন্তু বলা যেতেই পারে। একেবারে জুহিতা, দেখো 2011 সালের পর থেকে রাজ্যে, এর আগে এই প্রথাটা ছিল না, 2011 সালের পর থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি দলবদলের খেলা, সেই দলবদলের খেলা কিন্তু এখনও পর্যায়ে আছে, সেটা গতকাল তার একটা পূর্ণ উদাহরণ আমরা পেলাম রাজ্যের মধ্যে। বিভিন্ন সময় বিভিন্নভাবে দলবদল করেছে, তাই যারা দলবদল করেছে তাদের বিভিন্নভাবে হুমকির মুখে পড়তে হয়েছে, বিভিন্ন প্রলোভনের মুখে পড়তে হয়েছে, এবং যারা যে মানে কাজের সঙ্গে যুক্ত তাদের সেই কাজে বাধাপ্রাপ্ত করার অভিযোগও উঠেছে বিভিন্ন সময়। হয়তো কেউ বাধা অতিক্রম করতে পেরেছে, কেউ অতিক্রম করতে পারেননি, যারা অতিক্রম করতে পারেননি, বাধার প্রতিহত করতে পারেননি, তারা কিন্তু মূলত দল ত্যাগ করেছেন। এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু শাসক দলের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন তুলছেন শাসক দল তৃণমূল কংগ্রেস, এটা প্রশ্ন নিউজ বর্তমানের পক্ষ থেকে। রাজ্যে কি কোনো বিরোধী দল থাকবে না, এটা প্রশ্ন রাখছি আমরা আজকে এখান থেকে। রাজ্যে যদি বিরোধী দল না থাকে, যেই অভিযোগটি রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্যের সিপিআইএম বা জাতীয় কংগ্রেসের নেতৃত্ব অধীর রঞ্জন চৌধুরী বা সিপিআইএমের বিভিন্ন নেতৃত্ব বহুবার বলেছেন, এই অভিযোগ করেছেন যে রাজ্যে কোনো বিরোধী চাইছেন না রাজ্যের শাসক দল, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন রকম প্রলোভন হুমকির মধ্যে দিয়ে কিন্তু এই তাদের রাজনৈতিক দলের কর্মীদের বা নেতৃত্বদের দলবদলের জন্য প্রভাবিত করছেন, জোর করছেন, সেখানে যারা পারছেন সামলাতে তারা প্রতিবাদ করছেন এবং যারা পারছেন না তারা কিন্তু দলবদল করছেন। জয়িতা একেবারেই ধন্যবাদ উৎপল তোমাকে। অবশেষে কংগ্রেসের হাত ছাড়া হলো ঝালদা পুরসভা এবং ঝালদা পুরসভা দখল নিল শাসক দল অর্থাৎ তৃণমূল। ঝালদা পুরসভার পুর প্রধান সহ 5 কাউন্সিলর একসঙ্গে দলবদল করে তৃণমূলে যোগ দেয় এবং তাতেই ঝালদা পুরসভা এখন তৃণমূলের দখলে।